আপনারা হচ্ছেন এ এম পি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, হাওড়া সাকরাইলের পুলিশের জালে 26 কেজি গাঁজা। 10 বছরেরও বেশি সময় ধরে হাওড়া সাকরাইল বিধানসভার অন্তর্গত কান্দুয়া পঞ্চায়েতভুক্ত নিমায় রায় রমরমিয়ে চালাচ্ছিল গাঁজার ব্যবসা। মানুষ প্রতিবাদ করলেও কর্ণপাত করেননি নিমাই। গেরুয়া শিবিরের ছত্রছায়া থেকে এই ব্যবসা চালাচ্ছিল বিগত কয়েক বছর ধরেই। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে হাওড়ার সিটি পুলিশের বেছানো জালে ধরা পড়ল 26 কেজি গাঁজা। স্থানীয় পঞ্চায়েত মেম্বার গণেশ রায় বলেন, বিগত কয়েক বছর ধরেই নিমায় রায় এই গাঁজার ব্যবসা চালাচ্ছিল, তবে তার এই কর্মকাণ্ডে কেউ কখনোই ভয়ে প্রতিবাদ করেনি। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ। হ্যাঁ, এই বিজনেসটা তো বহু দিন ধরেই চলছে। না, আমরা পাড়া থেকে কোনোদিন প্রতিবাদ আমরা করি না। তা ব্যাপার হয়ে গেছে সব পলিটিক্সের ব্যাপার, তো পলিটিক্সের ব্যাপার আমরা বললে এ হবে, কিন্তু ও যে যাকে ধরেছে ওই আমাদের গ্রামেতে এইখানে মদ বিক্রি হতো, মদের মিছিল বার করেছিল, মদের মিছিল বার করে তাদের থেকে মিছিল বার করে তাদেরই ওপরে করে নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে গেছে, নিজেরাই এই সব বিক্রি করছে। কতটা হচ্ছে এখনো অন্তত 5-6 বছর। বারবান তো আমি ব্যাপার হচ্ছে দেখুন, বারবান তো এখন ওরা একটা এক পলিটিক্স এক করে আর আমরা এক পলিটিক্স করি। আমরা কিন্তু বলতে পারি না, বললেই আমাদের নামেতে বলবে যে আমরা অন্য দল করি বলে আমাদের এগেনস্টে ওরা কথা বলছে। ওই জন্য আমরা কোনোদিন ওইসব আমরা বলিনি। আর আমি এবারে 4 বারের মেম্বার, আমি 4 বারের মেম্বার, আমরা কোনোদিনই আমি এইসব কাজেতে প্রতিবাদ করি না। কিন্তু ওই প্রতিবাদ, ওই মিছিল বার করে মহিলাদের বার করে নিয়ে তাদের এইসব দুর্নীতিতে নিজেই করছে, ওরাই করছে অনেকদিন থেকে। দেখুন, আমরা পাড়ার ছেলে, আমরা বলতে গেলে আমাদের উপরে অন্য অ্যাকশন হবে, সেই ভয়েতেই কেউ বলতে পারে না, জানেন। আমার নাম গণেশ রায়। আপনি নিমাই রায় সম্ভবত যার বাড়িতে ধরা পড়লো গাঁজা, চেনেন তাকে? আপনার পাড়াতেই বাড়ি। কতদিন ধরে বিজনেস করছে? রাজনৈতিক নেতা জড়িত আছে। হ্যাঁ, অবশ্যই আদিবাসী তার দীর্ঘদিন ধরে তারা যে করে যাচ্ছে, ব্যবসা করে যাচ্ছে। আশপাশের পাড়ার লোকেরা তারা কিছু বলছে না, আদিবাসী তার গ্রামের পাশ পাশে বাড়ি তারা কিছু বলছে না। হ্যাঁ, খুচরো মানুষ বিক্রি করে ওনার। আপনার নাম? সিদ্ধান্ত রায়।